শুভ সকাল প্রিয় বন্ধুরা, হরে কৃষ্ণ রাধে রাধে। আজকে চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 9 এপ্রিল, মানে রবিবার। আজকে হলো আমার একটা খুব প্রিয় কাছের বন্ধুর বার্থডে, জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষেই আজকে কিন্তু আমি গোপাল সোনাদের কাছে ভোগ নিবেদন দেব। আর এখানে দেখো, সমস্ত নতুন জামা আমি বার করে নিয়েছি। তো এই জামাগুলো কিছুদিন আগেই কিনেছিলাম, তোমরা জানোই তো। এই জামাগুলোই আজকে গোপাল সোনাকে পরাবো। এখন হচ্ছে ভালো করে ফ্রেশ করিয়ে নিয়েছি, সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে এখন সোনাদেরকে রেডি করে নেব। রেডি করে আজকে ভোগের কী কী রান্না হচ্ছে এবং কী কী দেবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আর এই দেখো, ময়ূখ সোনার এই জামাটা আজকে পরাবো। আর কালকে আমি কেনাকাটা করতে বেরিয়েছিলাম শনিবার, তো শনিবার দিনকে অনেক কিছু কেনাকাটা করতে বেরিয়েছিলাম। তখন গোপাল সোনার জামা কিনবো না, এটা তো হতেই পারে না। তো তখন কিন্তু আমি এই দুটো জামা নিয়ে এসেছি ছোটো পুচকুর জন্য। আর এগুলো মিশুককে পরাবো, এটা মিশুককে পরাবো, আর এটা হচ্ছে সোনাইকে পরাবো। আর আজকে অনেক ফুল মিষ্টি সব কিছু নিয়ে এসেছি। এখানে রয়েছে 5 রকমের মিষ্টি রয়েছে, আর এখানে রয়েছে আমুলের, দাঁড়াও দেখাচ্ছি, দেখো আমুলের বোতল, এগুলো দিয়েছি, নিয়ে এসেছি, এগুলো দেব। আর প্রচুর ফুল নিয়ে এসেছি, এই দেখো ফুল টুল সব কিছু রয়েছে। তোমরা জানোই জুঁই বেল আমার খুবই পছন্দের, আমি গিয়ে কালকে সব কিছু কিনে নিয়ে এসেছি। তাই এখন আর বেশি কথা বলবো না, আগে তাহলে তৈরি করে নিই গোপাল সোনাদেরকে রেডি করে, তারপর তোমাদের সাথে কী কী ভোগের রান্না হচ্ছে, কী কী দিচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আচ্ছা, প্রথমেই আমি একটা পারফিউম নিয়ে নিয়েছি, আগে পারফিউমটা দিয়ে নিই, তারপরে তোমাদের জামা পরিয়ে পুরোটা দেখাচ্ছি। সকালের ব্রেকফাস্ট দিয়েছিলাম হচ্ছে দুধ আর বিস্কুট, সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর তারপর থেকে কী কী করছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, কারণ ঘুম থেকে উঠেই তো আর জামা কাপড় পরাই না। তারপর থেকে কী কী করছি তোমাদের সবটা দেখাচ্ছি। আমি এখন জামাগুলো পরিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার জামা পরানো হয়ে গেছে, সবাইকে জামা পরিয়ে দিয়েছি। আর আজকে একটু কী মনে হলো যে ময়ূখকে এই রূপোর নেকলেসটা পরাই, এটা পরে কি ভালো লাগছে আমি ঠিক বুঝতে পারছি না, মাকে একটু জিজ্ঞেস করি। আর এখানে চুড়িগুলোও বার করে নিয়েছি, কেমন লাগছে জানি না, রূপোর হারটা কি এটার সাথে যাচ্ছে, আমার মনে হচ্ছে যাচ্ছে না, তবুও একটু মাকে আমি ডেকে জিজ্ঞেস করি। আর এখানে দেখো মিশুকে চুড়িটা পেয়ে গেছি, চুড়িটা পরিয়ে নিচ্ছি। আর দেখো সবাইকে নতুন নতুন জামা পরিয়ে দিয়েছি, কত মিষ্টি লাগছে দেখো। আর ময়ূখ সোনা, মিশুক সোনা, সোনাই সবাই যেন খুশিতে একদম পাগল হয়ে যাচ্ছে, এত হাসছে, মিষ্টি মিষ্টি হাসছে। দেখো জামাটা পরে কত সুন্দর লাগছে, আমার মনে হচ্ছে এই হারটা যাচ্ছে না, আমি হারটা না চেঞ্জ করে নিই, কারণ হারটা এই জামাটার সাথে মানাচ্ছে না। আর রূপোর নেকলেসটা অ্যাকচুয়ালি অনেকদিন পরানো হয় না, ওই জন্যই আমি পরালাম, কিন্তু আমার মনে হচ্ছে যে যাচ্ছে না। যাই হোক, আমি একটু মাকে জিজ্ঞেস করে তোমাদের সাথে আবার শেয়ার করছি। মাকে জিজ্ঞেস করলাম, মা বললো যে ওকে এই হারটা ভালো লাগছে না, এটা মিশুককে ভালো লাগবে, যেহেতু আজকে মিশুককে বেনারসি কাপড়ের ড্রেস পরিয়েছি, তাই আমি মিশুককে পরিয়ে দিলাম। আর এখানে দেখো ফুল সব বার করে নিয়েছি, এখানে রয়েছে বেল আর জুয়ের মালা রয়েছে এখানে, আর এখানে রয়েছে এই ফুলগুলো, আর এখানে দেখো আমুল কুল দিয়ে দিয়েছি। আমুল কুল কিন্তু আমার গোপাল সোনা খেতে ভীষণ পছন্দ করে, তাই জন্য আমি নিয়ে এসেছি কিনে। আর এখন আমি না মাথার চুলগুলো আগে পরিয়ে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। মাথার চুলগুলো আগে আমি সবাইকে পরিয়ে দিচ্ছি, দেখো কত মিষ্টি লাগছে, পুরো মনে হচ্ছে হাসছে সবাই। দেখো বন্ধুরা, আমি সবাইকে সাজিয়ে ফেলেছি, দেখো অনেকক্ষণ টাইম লাগলো সাজাতে। আর যেহেতু আমি একা হাতে ভিডিও করি, তোমাদেরকে সবটা দেখাতে পারি না, কিন্তু ভীষণ ইচ্ছা করে যে সবটা তোমাদের সাথে দেখাই, কারণ এই যে নিজের হাতে যে ভগবানকে যে সাজানো, এটা যে কত আনন্দ, এটা যারা করে তারাই জানে। আর এতক্ষণ ধরে আমি সবাইকে সাজছিলাম, দেখো কতটা সুন্দর লাগছে। ময়ূখ সোনাকে দেখো চোখই ফেরানো যাচ্ছে না, আমি একটা বেল ফুলের মালা একদম সামনে থেকে ঝুলিয়ে দিই, আর মাথায় দিয়েছি জুঁই ফুলের মালা, আর সাথে এরকম ফুল দিয়েছি, এগুলো তো আমাদের বাড়ির গাছের বন্ধুরা, তোমাদেরকে বলেইছি। আর চুলটা পরিয়ে কত মিষ্টি লাগছে না, এতদিন চুলটা পরাতাম না, কিন্তু এখন চুলটা পরিয়ে সত্যি মুখটা অন্যরকম পাল্টে গেছে, আর মুখের সামনে না খালি চুল পরে ওর। যাই হোক, এখানে দেখো মিশুক সোনাকে দেখো কত মিষ্টি লাগছে দেখতে, আর এখানে পুচকু সোনাগুলোকে দেখো, এই দেখো, আর এখানে সোনাই সোনাকে দেখো, সোনাই সোনা একদম সাজতে পছন্দ করে না, তবুও আমি ওকে সাজালাম, জানি না কখন খুলে ফেলে দেয়, বাট আমি যতক্ষণ চেষ্টা করছি তোমাদের সাথে দেখানোর দেখিয়ে যাব। আর এই দেখো এখানে রয়েছে 5 রকমের মিষ্টি রয়েছে, এটা আমি প্লেটে এখন সাজিয়ে নিচ্ছি। কালকে এটা 6 রকমের এনেছিলাম,
এক দুই তিন চার পাঁচ ছয় রকমের এনেছিলাম, তো এখন সাজিয়ে নিচ্ছি। আজকে আমার খুবই কাছের একটা বন্ধুর জন্মদিন, সেই উপলক্ষেই কিন্তু আজকে ভোগ নিবেদন দেওয়া হচ্ছে বন্ধুরা। আর এই দেখো মিষ্টিগুলো আমি এখন সাজিয়ে নিচ্ছি, আর তারপরে তোমাদের সাথে শেয়ার করব কি কি ভোগ দিচ্ছি সবটা তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো গোপাল সোনাদেরকে তৈরি করা আমার রেডি হয়ে গেছে, আর আমার গোপাল সোনাদের ভোগও আজকে তৈরি হয়ে গেছে। বন্ধুরা দেখো এখানে কত রকমের আইটেম দিয়েছি, দেখো আজকে আমার প্রিয় বন্ধুর জন্মদিন বলে কথা, এবং ও যা যা খেতে ভালোবাসে তাই তাই আজকে কিন্তু ভোগে দিয়েছি। এখানে রয়েছে পোলাও, পাঁচ রকমের ভাজা, আলু ভাজা, কাঁচকলা ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, চাটনি রয়েছে, পনিরের এই তরকারিটা পুরো আমি বানিয়েছি, আর এটা রয়েছে হচ্ছে ঘুগনি লুচির সাথে, আর এটা রয়েছে পায়েস, এই যে ফুলকো ফুলকো গরম গরম লুচি, আর এখানে রয়েছে মিষ্টি পাঁচ রকমের, ছ রকমের আমি এনেছিলাম আর হাতে দিয়ে দিয়েছি কিছু। আর এই হচ্ছে আজকের গোপাল সোনার স্বাদ, চোখ ফেরানোই যাচ্ছে না, আর কত খুশি দেখো। আর আমার বন্ধু যেন সবসময় ভালো থাকে, সারা জীবন খুব ভালো থাকে, আনন্দ থাকে, ওর জীবনের সব স্বপ্ন পূরণ হোক সেটাই আমি কামনা করি। আর ও খুব ভালো থাকুক, এরকম বন্ধু পাওয়া সত্যি অনেক ভাগ্য করলে এরকম বন্ধু পাওয়া যায়, আমি খুব খুশি ওর মতো বন্ধুকে জীবনে পেয়ে। আর এই যে আজকে আমুলের এটা দিয়েছি কুল, এটা খেতে আমার গোপাল সোনারা ভীষণই পছন্দ করে, তোমাদের আগের ভিডিওতেই বললাম। আর এই দেখো আজকের ভোগ নিবেদন দিয়েছি, অপূর্ব সুন্দর লাগছে, পুরোটা আমার মা করেছে, শুধুমাত্র এখানে পনিরটা আমি করেছি, এছাড়া আমি আর কিছুই করিনি, আর বাকি সমস্ত কিছু দেখছো মা রান্না করেছে। তো আজকের ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, আর ভোগ দেওয়া খাওয়া সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ভিডিওটা অন করেছি, কারণ খাওয়ার সময় কিন্তু আমি একদমই ভিডিও করি না, তাই সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তারপরেই আমি কিন্তু ভিডিওটা অন করলাম। আর এই দেখো বন্ধুরা কতটা মিষ্টি লাগছে দেখতে, বলে বোঝানো যাবে না কত সুন্দর লাগছে, দেখো চোখ ফেরানো যাচ্ছে না, ময়ূর সোনা সোনা এই মিশুকের দিক দিয়ে চোখ ফেরানো যাচ্ছে না বন্ধুরা। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো, আমি চেষ্টা করলাম তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে। তো যাই হোক তোমরা জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা এইটুখানি বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে।